আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি, যারা সৌদি আরবে নতুন ঢুকতে চাচ্ছেন ডোমেস্টিক বিষয়ে, ভিডিওটি তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট যারা জানেন না। আমরা অনেকে আছি, আমাদের আত্মীয় স্বজনের মাধ্যমে বা অফিসিয়াল ভাবে বা কোনো দালালের মাধ্যমে আমরা ডোমেস্টিক বিষয়ে সৌদি আরবে আসি। ডোমেস্টিক ভিসা বলতে কি? ডোমেস্টিক ভিসা হলো একটা পারিবারিক ভিসা। যেমন একটা আছে হাউস ড্রাইভার, ঠিক আছে, পার্সোনাল ড্রাইভার, তারপরে আছে হাউসমেট, ঠিক আছে, তারপরে আছে হাউসকিপার, একই জিনিস, তারপরে আছে মাজরা ভিসা, সবজি ক্ষেতের, এরকম ধরনের ভিসাগুলি, গৃহকর্মী, এরকম ধরনের ভিসাগুলি হচ্ছে আপনার ডোমেস্টিক ভিসা। তো দেখেন, এতদিন পর্যন্ত, আরো 2 দিন আগ পর্যন্ত, গত 11 তারিখ পর্যন্ত আর কি, আজকে 17 তারিখ, গত 11 তারিখ পর্যন্ত খুবই ভালো ছিল ডোমেস্টিক ভিসার অবস্থা। কিন্তু 11 তারিখের পরে ডোমেস্টিক ভিসার সব কিছু উলটপালট হয়ে গেছে। কারণ এই ডিক্লারেশনটা কিন্তু অনেক আগেই সৌদি আরব গভর্নমেন্ট দিয়েছিল যে ডোমেস্টিক ভিসার আকামার রেট বাড়ানো হবে, এবং সেটা এখন এই এপ্রিলের 11 তারিখে কার্যকর চালু হয়েছে। তো এখন আসি মূল কথায়। দেখেন, আপনি 5 লাখ 6 লাখ টাকা দিয়ে সৌদি আরবে আসবেন, আত্মীয় স্বজনের মাধ্যমে হোক বা অফিসের মাধ্যমে হোক বা দালালের মাধ্যমে হোক, যে কারো মাধ্যমে হোক বা ভাই ব্রাদারের মাধ্যমে হোক না কেন, অথবা আপনি ফ্রিই আসলেন, ফ্রি আসলে সেটা হলো অন্য ভিন্ন জিনিস। আপনি যখন 4-5 লাখ টাকা দিয়ে ডোমেস্টিক বিষয়ে আপনি সৌদি আরবে ঢুকবেন, ঢোকার পরে আপনি যখন দেখতে পারবেন বা জানতে পারবেন যে আপনার নিয়োগকর্তার ইতিমধ্যে আপনার আগে 4 জন কর্মী ছিল, আপনি 5 নম্বর কর্মী, তখন দেখা গেছে আপনি 5 নম্বর কর্মীর 9600 রিয়াল আকামা ফি আসবে। সেই ক্ষেত্রে আপনার কফিল বা আপনার নিয়োগকর্তা কখনোই আপনার আকামা বানাবে না, এটা আমি লিখিত দিয়ে দেব। 9600 রিয়াল দিয়ে আপনার আকামা কখনোই বানাবে না। আপনার আগে যারা 4 জন আসিল সেই 4 জনেরটা বানাবে ঠিকই, কিন্তু কারণ সেটা মাত্র 600 রিয়াল, আর আপনারটা কিন্তু 9000 রিয়াল বেশি, আরও 9600 রিয়াল। তো আপনি যদি সৌদি আরবে ঢুকতে চান, তার আগে আপনার দায়িত্ব, আপনি নিজ দায়িত্বে আপনি খোঁজ খবর নিয়ে তারপরে আসবেন। আপনি যে নিয়োগকর্তার কাছে আসবেন, সেই নিয়োগকর্তার আন্ডারে কয়জন লোক আছে, সব মিলিয়ে কয়জন লোক আছে, তার পার্সোনাল এই ওয়ার্কার কর্মী কতজন আছে, কোনো কোম্পানি বা লাইসেন্সধারী না, এটা হলো পারিবারিক ভিসা, ঠিক আছে, পার্সোনাল, এগুলি ডোমেস্টিক পার্সোনাল ভিসা। এই ভিসা দিয়ে আপনি যখন আসবেন তখন আপনি খোঁজ খবর নেবেন যে আপনার নিয়োগকর্তার আন্ডারে কতজন লোক আছে, যেমন হাউস ড্রাইভার কতজন আছে, বা হাউস ড্রাইভার, তারপরে আপনার গৃহকর্মী, তারপরে মেষপাল, মাজরা ভিসা, তারপরে আপনার এই হাউসমেট, এগুলা মিলিয়ে কয়জন ওয়ার্কার আছে আগে সেটা জানবেন, তারপরে ওই ভিসায় সৌদি আরবে আসবেন। অন্যথায় আপনি যদি না জেনে শুনে আসেন, তাহলে ভাই আপনার জন্য বিশাল আকারে বিপদ অপেক্ষা করছে, ঠিক আছে? আপনি হয়তো মনে করবেন যে বা ভাববেন যে আপনি নতুন হন বা পুরান হন, কিন্তু যদি আপনি না জেনে থাকেন তাহলে এগুলা জানার চেষ্টা করবেন। হয়তো আপনি ভাবতে পারেন যে আমি এইসব ধরনের বিষয় সৌদি আরবে গেলে আমার আকামার রেট কম, বা আমি নিয়োগকর্তার কাছে কাজ করলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আপনি আগে জানিয়া শুননা তারপর নিজ দায়িত্বে আসবেন। দেখেন ভাই, 5 লাখ 6 লাখ টাকা দিয়ে আসবেন বা 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আসবেন, আসার পরে আপনি বিপদে পড়বেন, ঠিক আছে? আর আপনার এই বিষয়টা নিয়ে আমি আমি মনে করি, আমি আমার দিক থেকে আমি মনে করি যে এটা আপনাদেরকে এই ব্যাপারটা জানানো খুবই জরুরি, এবং এটা রীতিমতো ফরজ। কারণ আমরা যারা বিদেশে আছি বা আমরা যারা প্রবাসে আছি, সৌদি আরবে আছি, আমরা কিন্তু এখানকার পরিস্থিতিটা দেখি, বুঝি। তো আপনারা হুড়াহুড়ি করে এই দেশে এসে বিপদে পড়বেন, ঠিক আছে, ঋণ করে আসবেন, কেউই বাবার টাকা দিয়ে আসে না, ঠিক আছে, এই সবাই ঋণগ্রস্ত হয়ে তারপরে আসে। আমার চোখেরই সামনে দেখা বা সবসময় আমি দেখি, আমার একটা প্রতিষ্ঠান আছে, ঠিক আছে, আমার সাথে দৈনিক অনেকের সাথে কথাবার্তা হয়, আলোচনা হয় যে কে কতটুকু আপদে আছে, বিপদে আছে। তো ভাই, এটা
এই কারণে আমি আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন, কিছু বলার থাকলে কমেন্টস বক্সে লিখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আমার পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনার মোবাইলে সবার আগে পৌঁছবে। আমি যেটা জানি না সেটা নিয়ে আমি কথা বলি না, যেটুকু জানি সেটুকু প্রুফ নিয়ে তারপরে জানানোর চেষ্টা করি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আবার বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ডোমেস্টিক বিষয়ে আসলে ভেবেচিন্তে তারপরে আসবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।